আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফাতিমাজ মামলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করতেছি। আর আমাদের এইখানে কয়েকদিন থেকে খুবই বৃষ্টি, আর হচ্ছে ক্লাউডি থাকে সারাটা দিন, কখন সকাল সন্ধ্যা বিকাল হয় কোনো কিছুই বোঝা যায় না। আর এই রকম দিনে আসলে একদম ভালো লাগে না, এখন কি সকাল নাকি দুপুর কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আসলে এখন হচ্ছে সকাল টাইম, আমাদের আরেকটা দিনের সূচনা, আরেকটা সকাল শুরু হলো। আমাদের সকাল এইভাবেই শুরু হয়। আসলে আমরা এখন ব্রেকফাস্ট করব। আমাদের নাস্তায় আছে কালো জিরা ডিম, ব্রেড, হালুয়া, এটা ময়দার হালুয়া, সিলেটি ভাষা তুষাশের নিজে এটা বলি কলা, আর হচ্ছে লেবুর রস। তো আমি এখন লেবুর রস খাইতেছি, আর লেবুর রসটা শেষ হয়ে গেলে দেন আমি নাস্তা করব। আমাদের হেলথের জন্য কিন্তু লেমন জুসটা খুবই ইম্পর্ট্যান্ট, কালো জিরাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চাইলেই সবাই এটা খেতে পারেন, যে কোনো রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কালো জিরারও আছে এবং লেমন জুসেরও আছে। আর সকালে আসলে কুসুম গরম পানিতে এক গ্লাস লেমন জুস খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আসলে এভরিডে তো সেম নাস্তা থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট থাকে সবার ক্ষেত্রে যেইটা হয়। আর এই হালুয়াটা খুবই খুবই টেস্টি ছিল, ময়দার হালুয়া বা তুষা সেন্নি। আমি উপরে লিঙ্ক দিয়ে দিব আই বাটনে, অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি ছিল, আর ট্রাই করলে নিরাশ হবেন না, এটা 100% শিওর। আমি গ্রিন টি বানিয়ে নিয়ে আসলাম, নাস্তা শেষ হতে হতে গ্রিন টিটাও একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা গ্রিন টি খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে সুগার ফ্রি গ্রিন টি, আসলে ঘুম থেকে উঠে খুব বেশি সুগার না হয় ভালো। আর যেহেতু হালুয়াতে অলরেডি মিষ্টি দেওয়া আছে, এই জন্য ভাবলাম যে সুগার ফ্রি গ্রিন টি বেস্ট হবে। আমার লেমন জুসটা অলমোস্ট শেষের দিকে, আসলে ঘুম থেকে উঠে আমাদের একটা রাজকীয় নাস্তা করা উচিত, তাহলে আমাদের নিজেকে এনার্জেটিক মনে হবে, আমাদের হেলথ কন্ডিশনও ভালো থাকবে। কারণ হচ্ছে অনেকক্ষণ না খাওয়ার পরে আমরা সকালে নাস্তাটা করি, সো অবশ্যই একটা ভালো নাস্তা হওয়া উচিত। আশা করি সবার ভালো লাগতেছে, ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আজকে ভিডিওতে আছে। তো আমি আজকে হচ্ছে গিয়ে দুপুরে গরুর মাংস রান্না করব। এই আমার নাস্তা শেষ হয়ে গেলে আমি হচ্ছে দুপুরের জন্য প্রিপারেশন নিব। ফাতিমা ওঠার আগে টুকটাক কাজ আমি করে রাখি, দেন ফাতিমা ওঠার পরে ও নাস্তা খাবে, দেন আমি দুপুরে রান্নাটা করে ফেলবো। আর আজকে আমি দুপুরে রান্না করব, আমার আম্মা যেভাবে গরুর মাংস রান্না করতা ওই রকম করে রান্না করব। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে, সাথেই থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ব্লগ দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, আমাদেরকে ইন্সপায়ার দিয়ে যাবেন। আর এই যে লেমন জুস কিন্তু এখন আমার শেষ হয় নাই, আসলে কুইক করে তো আর খাওয়া যায় না, একটু একটু করে খেতে হয় বা ভালো লাগে, একটু একটু করে একসাথে আসলে খেতেও ভালো লাগে না। ফাতিমা ঘুম থেকে উঠে গেছে, তো ফাতিমার নাইট ড্রেসটা আমি খুলে দিছি, কারণ ভেজে গেছে, তো এইটা পরিয়ে দিছি। এখন হচ্ছে ফাতিমা ফ্রেশ হবে, দেন নাস্তা করবে। আর আজকে তো রেইনি ডে ছিল, ফাতিমা বাইরে দেখতেছে যে বৃষ্টি হইতেছে, তো ঘরে হচ্ছে রেইনি ডে প্লে করতেছিল আমব্রেলা নিয়ে এসে। আসলে আমরা যখন ছোটো ছিলাম অন্যরকম আমাদের ছোটোবেলা ছিল, অনেকজন মানুষ ছিল আমাদের ফ্যামিলিতে, সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, কিন্তু বাইরে দেখা যায় মানুষ খুবই কম থাকে, তো বাসার ভিতরে তো আর মানুষজন নাই। ফাতিমা কিন্তু সবাইকে অনেক অনেক মিস করে। এখন হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। আমাদের গরু মাংসটা বাজার থেকে আনা হয়েছিল রাতের দিকে, রাত 11টার দিকে, আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিছিলাম, নর্মাল ফ্রিজে। দেন আমি এখন সকাল 11:30 হবে বের করে খেতে, তারপরে রান্না করব, কারণ এখানে অনেকগুলো মাংস প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি হবে। তো আমি খেতে মানে যেরকম সাইজ বা টুকরো করার ওই রকম করে, তারপরে কিছু ফ্রিজে রেখে দিব, কিছু হচ্ছে রান্না করব। আর গরুর মাংসটা কিন্তু একটু ছোটো ছোটো করে খেতে, রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আর গরু মাংস কিন্তু আমাদের হেলথ কন্ডিশনের জন্য এত ভালো না, যাদের কোলেস্টেরল আছে, হাই প্রেশার আছে, তাদের গরুর মাংস কম খাওয়াই ভালো। আবার যাদের আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু গরু মাংস খেতে পারেন, খুব তাড়াতাড়ি আয়রনের ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে।
আর আমি গরুর মাংস তো রান্না করব আমার আম্মার মতো করে সো অবশ্যই সাথেই থাকবেন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এখন হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি কয়েকটা প্যাকেট করব করে তারপরে ফ্রিজে রেখে দিব আমি এখন রান্নার জন্য চলে আসছি আমি হচ্ছে গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে তারপরে পাতিলে নিয়ে নিচ্ছি 1 কেজি চেয়ে একটু কম হবে গরুর মাংস এখানে আর হচ্ছে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিছি আদা রসুনের পেস্ট নিছি আদা রসুন হবে 1.5 টেবিল চামচ আর আদা হবে 1 টেবিল চামচ আমি পেস্টগুলা নিয়ে নিচ্ছি আসলে আমরা তো হাতে মাখিয়ে সবাই রান্না করি ভাবতে পারেন যে এইভাবেই রান্না করব কিন্তু না আমি লাস্টের দিকে কিছু জিনিস এড করব ওইটার জন্য এই মাংসটা খুবই মজা হবে খুবই টেস্টি হয় খেতে এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ সবগুলা যেগুলো আমরা দেই দারুচিনি তারপরে হচ্ছে গুঁড়া মশলা দিব এখন হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর মরিচ একটু বেশি দিব কারণ ঝাল ঝাল গরু মাংস খেতে খুবই ভালো লাগে প্রায় 2 চা চামচ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াই মরিচটা কিন্তু কালার লাল আসে মানে ঝাল যতটুকু না রং তার চেয়ে বেশি আসে তারপরে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ দিছি জিরা দিচ্ছি 1/2 চা চামচ তারপরে গরম মশলা দিব গোলমরিচের গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব লবণ দিয়ে দিব হাতে মাখিয়ে খুব ভালো করে এখন আমি বসিয়ে দিব মাংসটা চুলায় পানি দিব না কারণ হচ্ছে মাংস থেকে পানি বের হবে আর যদি মনে হয় যে লেগে যাইতেছে পানি এত বের হয় নাই তাহলে একটু দেওয়া যায় বাট আমি এখনই দিচ্ছি না কারণ হচ্ছে পানি বের হবে আমার মনে হইতেছে আর হচ্ছে মরিচের কালারটা আসলে খুবই সুন্দর মানে খুব লাল হয় ঝালের চেয়ে জন্য বেশি কালার চলে আসছে কিন্তু জাল এত হয় না আর একটু জাল হলে কিন্তু গরু মাংস খেতে খুবই খুবই ভালো লাগে তো আমি কিন্তু গরু মাংসটা একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যখন দেখছি যে মোটামুটি রান্না হওয়া শুরু হয়ে গেছে বলতে সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় লেগে গেলে আসলে খেতে তো ভালো লাগে না আর এখন হচ্ছে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর আমি গরু মাংসটা একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব তো প্রায় আমার 1/2 আওয়ার পরে মানে এই অবস্থা 1/2 আওয়ার অলরেডি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি আসলে আলু দিয়ে গরু মাংস খেতে খুবই ভালো লাগে কার কার প্রিয় আমার মনে হয় সবারই প্রিয় থাকে আলু দিয়ে গরুর মাংস আর হচ্ছে আমি একটু পানিও দিয়ে দিছি মানে একটু জুল জুল করবো তো এরপরে আর একটু পানি দিয়ে দিছিলাম প্রায় 45 মিনিটস পরে এখন হচ্ছে আমি আরেকটা চুলায় মাংসটা বসিয়ে দিছি একটু কম আগুন দিয়ে আর এইদিকে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি খুবই সামান্য পরিমাণ দিয়ে আমি যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দেন আমি জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে আমি ভেজে নিব ব্রাউন কালার করে নিব তাহলে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসবে আর এই যখন ব্রাউন কালারটা হয়ে যাবে তখন আমি মাংসতে দিয়ে দিব তাহলে খুব সুন্দর কালার হবে ঘ্রাণ হবে আর খেতে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এই রকম হচ্ছে ফোড়ন দেওয়ার পরে এই হচ্ছে মাংসের ফাইনাল লুক আসলে খুবই টেস্টি ছিল একটু ঝাল ঝাল ছিল আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এইটা কিন্তু রুটি দিয়ে ভাতের সাথে তো খুবই মজা লাগে যারা এখনও এইভাবে ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করতে পারেন আমি 100% শিওর যে সবার খুবই ভালো লাগবে আশা করি আজকের ব্লগটা সবার অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে তো সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট ব্লগে আবারও কথা হবে আল্লাহ হাফেজ